ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো মেষ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, জেনে নেবো ডিসেম্বর মাসে কেরিয়ারটা কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের ব্যাপারে বলতে গেলে ডিসেম্বর মাসটা কিন্তু ভালো, অনেক কিছু চ্যালেঞ্জ কিন্তু এই মাসে আপনাদের ফেস করতে হতে পারে, অনেক পরিবর্তন আসবে, যে পরিবর্তনগুলো কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে হবে। কাজের জায়গায় সিনিয়রদের সাথে একটু ভালো সম্পর্ক রেখে কিন্তু আপনাদের চলতে হতে পারে, না হলে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন জবের জন্য সময়টা ভালো, তবে ডিসেম্বরের লাস্টের দিকে গিয়ে সময়টা ভালো, লাস্টের দিকে 15 তারিখের পর বলা যেতে পারে, 15 তারিখের পর থেকে নতুন জব পাওয়ার জন্য সময়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালো। এই সময় কাজের সূত্রে কিন্তু কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, কাজে কিছুটা সময় আপনারা বেশ ভালো কাটাবেন, কিছুটা সময় বেশ একটু হ্যাপাজেটের মধ্যে কাটাবেন। ওভারঅল এই মাসটা মিলিয়ে মিশিয়ে কাজের জায়গাটা কিন্তু আপনারা ফল পাবেন, সেরকম খারাপ কিছু ঘটনা কিন্তু কাজের জায়গায় এই মুহূর্তে আপনাদের ঘটবে না। জানবো যারা বিজনেস করেন তাদের জন্য এই মান্থটা কেমন যাবে না যাবে, নতুন বিজনেসের জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য আমি বলবো ভালো, নতুন বিজনেসের জন্য আপনারা পরিকল্পনা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, বা যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় বিজনেসে দেখতে পাবেন। বিজনেসে নতুন লোকজনদের সাথে আপনাদের কিন্তু এই সময় বেশ পরিচিতি ঘটবে, যার ফলে কিন্তু আপনারা খানিকটা হেল্প তাদের থেকেও কিন্তু এই সময় পেতে পারেন। যাদের বিজনেস কিছুদিন ধরে বেশ টালমাটালের মধ্যে চলছিল সেই সকল বিজনেস কিন্তু এই সময় অনেকটা গ্রোথ দেখতে পাবে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতিটা কিন্তু আপনাদের খুব ভালো থাকছে এই সময়, যদি আপনারা শেয়ারে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো রেজাল্ট পাবেন। এই সময় অর্থ সঞ্চয়ের যে প্রবণতাটা সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বেড়ে যাবে, অর্থ চাই 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 এরম একটা ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। আপনারা কিন্তু অল্প ইনকামে এই সময় খুব একটা স্যাটিসফাইড হতে পারবেন না, অর্থের যে খিদে সেটা কিন্তু প্রচণ্ড মাত্রায় এই সময় আপনাদের বেড়ে যাবে, সেভিংসটা কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো হবে, অর্থ ইনকামের অনেকগুলো সোর্স কিন্তু এই সময় আপনারা খুঁজে ফেলবেন। যেন তেন প্রকারে হোক আপনাদের কিন্তু অর্থটা আসছে এবং আপনারা মরিয়ে হয় সেটা কিন্তু চেষ্টাও করবেন, অর্থনৈতিক গ্রোথ কিন্তু এই সময় আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলবো, আপনাদের এই সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যারা গাড়ি চালান সমস্ত ট্রাফিক রুলস ফলো করুন, সমস্ত নিয়ম মেনটেন করে গাড়ি চালান, এই সময় কিন্তু আপনাদের একটু চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে। যারা খেলাধুলো করেন তাদের খেলাধুলো করার সময় কোথাও গিয়ে একটু আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফটা কেমন থাকছে না থাকছে। ফার্স্টে জেনে নিই আপনাদের লাভ লাইফটা কেমন থাকছে। লাভ লাইফটা কিন্তু এই মাসে খুব একটা ভালো থাকছে না, কোথাও গিয়ে কিন্তু অনেকটা জটিলতা জীবনটাকে প্রচণ্ড জর্জরিত করে ফেলবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব থাকবেন। লাভ লাইফ কোনো কিছুর বিনিময়ে ভালো না, কোথাও গিয়ে একটু সন্দেহ করার প্রবণতা কিন্তু এই মাসে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। লাভ লাইফটা গোটা মাসটায় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না, লাভ লাইফ নিয়ে কিন্তু প্রবলেম অতি অবশ্যই থাকছে। এই সময় যারা বিয়ে করবেন ভাবছেন তারা যদি ডিসিশন নেন সেক্ষেত্রে সিদ্ধান্ত ভালো হতে পারে, তবে আপনারা যদি আপনাদের কোনো পুরনো বন্ধুর সাথে রিলেশনে যান সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা অনেকটা ভালো হওয়ার চান্স থাকছে। যারা বিবাহিত আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে, বিবাহিত যারা আছেন তাদের মধ্যে কোথাও গিয়ে বিবাদ অশান্তি এই বিষয়গুলো থাকছে, দুজনের মতামত মিলছে না এই বিষয়টা নিয়ে প্রবলেম, এই বিষয়টা নিয়ে কিন্তু মেন প্রবলেমটা আপনাদের হবে, কোথাও গিয়ে দুজনের বিশাল একটা বিবাদ সৃষ্টি হয়ে যায়, দুজনের সিদ্ধান্ত নিচ্ছেন কি সেপারেট হয়ে যাবেন, এরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু এই মাসে আপনাদের মাথায় আসতে পারে। তবে সমস্ত কিছুই আংশিক, কিছুদিন গেলে এই জিনিসগুলো দেখবেন আবার ঠিক হয়ে যাচ্ছে, তাই বলবো হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু সময় দিন, সম্পর্কে একটু সময় দিয়ে যে কোনো সিদ্ধান্ত নিন সেটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে। জানবো এডুকেশনের জন্য সময়টা কেমন থাকবে না থাকবে।
এডুকেশনের জন্য সময়টা বলবো ভালো, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য ভালো, যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। এই সময় আপনারা এডুকেশনে খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। যারা কোনো সফটওয়্যার ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা সরকারি চাকরির পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় আপনারা অনেকগুলো সুযোগ পেতে পারেন কেরিয়ারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা চেষ্টা করলে এই সময় কিন্তু বাইরে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা খুব সহজে কিন্তু পেয়ে যেতে পারবেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফ কিন্তু এই মাসে আপনাদের অনেকটা ভালো থাকছে। যারা পরিবার থেকে দূরে থাকেন তারা কিন্তু এই সময় ছুটিতে আসতে পারেন, ফ্যামিলির লোকজনদের সাথে কোথাও ভ্রমণ এই সময় হতে পারে। পরিবারের যে সকল সদস্যদের সাথে আপনার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না এতদিন, সেই সকল সদস্যদের সাথে কিন্তু সম্পর্কটা অনেকটা ভালো হয়ে যাবে। ফ্যামিলির কোনো লোকজনদের হেল্থ নিয়ে কিন্তু এই মাসটা আপনারা একটু টেনশনেই থাকবেন বলা যায়। ওভারঅল দেখতে গেলে ফ্যামিলি লাইফ কিন্তু এই মাসের আপনাদের অনেকটা ভালো। তাহলে বন্ধুরা, মেষ রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।